জনপ্রিয় হয়ে উঠেছে রঙিন মুরগির বাচ্চা পালন। যশোরে জনপ্রিয় হয়ে উঠেছে রঙিন মুরগির বাচ্চা। যশোর জেলায় বড়বাজারে, দড়াটানায় ও বিভিন্ন মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে রঙিন, নাদোষ নদোষ ছোট ছোট বিভিন্ন রঙের এই মুরগির বাচ্চা। মূলত লেয়ার মুরগির সাদা বাচ্চাগুলোকে আকর্ষণীয় করে তুলতেই এমন রং করা হয়েছে। জানা যায় প্রতিটি বাচ্চার দাম নেওয়া হচ্ছে 25 থেকে 30 টাকা। বাচ্চাগুলোর গায়ের রং সর্বোচ্চ 1 মাস পর্যন্ত থাকে। বাচ্চাগুলো অধিক বিক্রির আশায় ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্যই মুরগি বিক্রেতা বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকেন। বাচ্চাগুলো শিশুরা সবচেয়ে বেশি পছন্দ করে। জানা যায় মুরগির বাচ্চাগুলোর মৃত্যুর ঝুঁকি তুলনামূলকভাবে অনেক কম। তাছাড়াও এগুলো থেকে লাভও অধিক পাওয়া যায়। সাধারণ মুরগির বাচ্চার মতোই এদের খাদ্য প্রদান করতে হয়। প্রতিদিন প্রায় 300 থেকে 400টি মুরগির বাচ্চা বিক্রি হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় বিক্রেতা প্রায় 100টি বাচ্চা নিয়ে বসে আছেন আর ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন কথা বলছেন। বিক্রেতা মুরগির বাচ্চাগুলোকে নিয়ে বিভিন্ন রকম খেলা দেখাচ্ছেন। এগুলো দেখে অনেক ক্রেতা আকৃষ্ট হয়ে বাচ্চা কিনে নিয়ে যাচ্ছেন। কিছু কিছু ক্রেতারা বলেন, এমন রঙিন মুরগির বাচ্চা এর আগে কখনো দেখেননি, অনেক সুন্দর লাগছে, আমি 2 রঙের 8টি বাচ্চা কিনলাম, এগুলো পেলে আমার বাচ্চারা খুশি হবে। এই কালার মুরগি আপনি কতদিন ধরে বিক্রি করেন? ভাই, কালার মুরগি মোটামুটি 1 বছর। এটা কোন দেশের মুরগি? এটা বাংলাদেশি। বাংলাদেশে এটা জাতটা কি জাত? এটা জাত হলো বোম্বাই। বোম্বাই জাত। এর অন্য কোনো নাম আছে? আর আছে, নাম আছে। কি নাম? এটাকে কক মুরগিটাকে। কক মুরগিটাকে এগুলো কিভাবে সংগ্রহ করেন আপনি? এটা সংগ্রহ করি এটা আমদানি কোম্পানি থেকে। কোম্পানিটা কোথায়? কোম্পানি ঢাকা। ঢাকা। এই কত দিনে বিক্রি করতেছেন? এই যে এখানে বেশি দিন হয়নি, 1 সপ্তাহ ধরে আসছে। 1 সপ্তাহ দশের বিক্রি করতেছেন? 1 সপ্তাহ। কত করে পিস বিক্রি করেন? বেশি 20 টাকা 25 টাকা এক এক পিস।